আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আটার খুবই একটা হেলদি রেসিপি, এর জন্য আমি নিয়েছি 2 কাপ আটা। এতে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। দুধ দিয়ে মিক্স করে এতে দিয়ে দেবো 1 কাপ মতো পানি। পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এটাকে আরেকবার নেড়ে দিতে হবে। এবার এতে দিয়ে দেবো আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচি করেছি। আর দিয়ে দেবো 1টা ছোটো লঙ্কা। লঙ্কাটাকেও খুব ছোটো ছোটো করে কুচি করেছি। এবং দিয়ে দেবো 1/2 কাপ মতো ধনে পাতা কুচি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হাফ চামচ ধনে জিরে গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিক্স করে এতে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে তাওয়া গরম করে অল্প তেল দিয়ে ব্রাশ করে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব, রুটির মতো বানিয়ে নেব। আপনারা চাইলে ছোট করতেও পারেন, আমি এখানে খানিকটা বড় করেছি। দেওয়ার পরে চারিদিক সমান করে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব 1 মিনিটের মতো হালকা আঁচে। নিচের দিক সেকা হয়ে গেলে আমি দিকটা উল্টে দেব এবং আঁচটা মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচেই দুই দিক ভালো করে উল্টে পাল্টে সেকে নেব ব্রাউন করে। আমার সেকা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন দুই দিক খুব ভালো হয়ে সেকা হয়েছে। এটা খুবই খেতে টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এটাকে। দেখুন খুবই নরম রুটিটা। আমি এটাকে কেটে রোল করে নিয়েছি দেখতে ভালো লাগবে বলে, এবং বাচ্চারা খেতে এভাবে একটু নতুনভাবে দিলে পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।